আর সকলকে স্বাগত জানাই। ত্রিপুরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে কীভাবে মার্কস ডিস্ট্রিবিউশন করা হবে সে সম্পর্কে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। প্রথমে বলা হয়েছে বিজ্ঞপ্তির যে প্রি বোর্ডের যে তিনটি পরীক্ষা হয়েছে, একটি হয়েছে বেঙ্গলি সায়েন্স এবং এসএসটি, এবং ম্যাথ এবং ইংলিশ পরীক্ষা হয়নি। ম্যাথ এবং ইংলিশ পরীক্ষার মার্কস দেওয়া হবে এসএসটি, সায়েন্স এবং বেঙ্গলির মধ্যে যেই বিষয়টায় হায়েস্ট পেয়েছ সেই হায়েস্ট মার্কসটা ওই দুইটা বিষয়ে দেওয়া হবে। তারপর দুই নম্বরে রয়েছে যেটা, সেটা হলো যারা ক্লাস টেনের প্রি বোর্ড এক্সাম দেয়নি তাদের ক্লাস নাইনের অ্যানুয়াল পরীক্ষার মার্কস ধরা হবে প্রি বোর্ডের মার্কস হিসাবে। তারপর রয়েছে যারা একটি সাবজেক্ট বা একটির বেশি সাবজেক্টে দেওয়া হয়নি সেই সাবজেক্টের অনুরূপ সাবজেক্ট ধরা হবে। ইফ যদি কোনো ক্যান্ডিডেট বেঙ্গলি পরীক্ষা দেয়নি তাহলে ক্লাস নাইনের বেঙ্গলি অ্যানুয়াল পরীক্ষার মার্কসটা ধরা হবে। তারপর রয়েছে যে সকল শিক্ষার্থী গত বছর ফেল করেছে এবং যে সকল শিক্ষার্থী এক্সটার্নাল এবং যে সকল শিক্ষার্থী একটি বা দুটি সাবজেক্টে আগে ফেল করেছিল তাদের পরীক্ষা, এবং যারা বোর্ডে দেওয়া নম্বর সন্তুষ্ট নয় তাদের পরীক্ষা হবে 10 আগস্ট থেকে 20 সেপ্টেম্বরের মধ্যে। আগস্টের 10 থেকে 20 সেপ্টেম্বরের মধ্যে করোনাবিধি ঠিক হলে, এটা মাধ্যমিকের। এবং এইচএসের ক্ষেত্রে রয়েছে যে 30% মার্কস নেওয়া হবে থিওরি পোর্শন থেকে কোন ক্লাসের, ক্লাস টেনের, এবং 30% মার্কস নেওয়া হবে ক্লাস ইলেভেন থেকে। তারপর মাধ্যমিক থেকে, ক্লাস টেন বলতে মাধ্যমিক থেকে 30% মার্কস নেওয়া হবে, 30% মার্কস নেওয়া হবে ক্লাস ইলেভেন থেকে, এবং 40% মার্কস নেওয়া হবে প্রি বোর্ড এক্সাম থেকে। প্রি বোর্ডের ক্ষেত্রে যদি প্রি বোর্ড এক্সাম তোমরা না দিয়ে থাকো কোনো সাবজেক্টের, তাহলে যে সাবজেক্টগুলি দিয়েছ তার হায়েস্ট মার্কসটা প্রি বোর্ডের মার্কস হিসাবে ধরা হবে। একমাত্র সঙ্গীতের ক্ষেত্রে এটা ব্যতিক্রম, সঙ্গীতের ক্ষেত্রে ধরা হবে না। এবং 12-এর ক্ষেত্রেও সেম, যারা গত বছর ফেল করেছে 12-এ তাদের পরীক্ষা দিতে হবে, এবং যারা এক্সটার্নাল রয়েছে তাদেরও পরীক্ষা দিতে হবে, যারা সিঙ্গেল সাবজেক্ট ব্যাক রয়েছে গতবারের তাদেরও পরীক্ষা দিতে হবে, এবং যদি কোনো ছাত্রছাত্রী বোর্ডের দেওয়া মার্কসে অসন্তুষ্ট থাকেন তাদের পরীক্ষা দিতে হবে আগস্টের 10 তারিখ থেকে সেপ্টেম্বরের 20 তারিখের মধ্যে। বন্ধুদের সঙ্গে শেয়ার করে বন্ধুদের জানতে সাহায্য করুক। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।